হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড তো বন্ধুরা সতীশ ধবন স্পেস সেন্টার স্যার শ্রীহরিকোটার তরফ থেকে দু হাজার উনিশ সালে টেকনিশিয়ান বি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তো তার এক্সাম হয়েছিল এই দুই থেকে তিন মাস আগেই তো তার রেজাল্ট আজকে অর্থাৎ সেই সিবিডি টেস্টের রেজাল্ট আজকে পাবলিশ করে দিয়েছে তো তোমরা সেটিকে কিভাবে ডাউনলোড করবে এবং তোমাদের মধ্যে কারা কারা সেখানে সিলেকশন হয়েছো তোমাদের রিপোর্টিং টাইম কখন হবে কোথায় হবে এবং স্কিল টেস্ট কোথায় হবে তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি তো বিস্তারিত আলোচনা করব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো তোমরা এখানে দেখতেই পারছ তোমাদের যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্সের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পোস্টের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবং একদম নিচে তোমরা এখানে দেখতেই পারছো যে লিস্ট অফ ক্যান্ডিডেট প্রফেশনালি শর্ট লিস্টেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান তো এই যে পোস্টটি তোমরা দেখতে পারছো এটিতে ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে এটিতে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ডাউনলোড করে নিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান সতীশ ধবন স্পেস সেন্টার সার তো এখানে দেখা দেওয়া রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট প্রভিশনালি শর্ট লিস্টেড ফর স্কিল টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান পোস্ট নাম্বার জিরো থ্রি এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়ে রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপর আছে রোল নাম্বার তারপর আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং তারপর আছে ভেনু অ্যান্ড রিপোর্টিং টাইম তো 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 তোমরা এখানে দেখতে পারছো যে এক থেকে এক থেকে পনেরো পর্যন্ত এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের যাদের যাদের নাম রয়েছে তো তোমাদের এক সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে পঁচিশ নয় দু তারিখে তো তাদের সার্টিফিকেট ভেরিফিকেশান হবে পঁচিশ নয় দু পঁচিশ নয় দু হাজার বাইশ তারিখে তারপর আছে স্কিল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে ছাব্বিশ নয় দু হাজার বাইশ তারিখে তো এখানে দেখতেই পারছো এখানে দেওয়া রয়েছে সাড়ে নটার থেকে সাড়ে বারোটা এবং ভেনু হচ্ছে রিক্রুটমেন্ট কনফারেন্স হল টেকনিক্যাল সার্ভিস বিল্ডিং এসডিএসসি সার শ্রী হরিকোটা তিরুপতি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশ ফাইভ টু ফোর ওয়ান টু ফোর তো তোমরা এখানে দেখতে পেলে এক থেকে পনেরো পর্যন্ত পঁচিশ তারিখে হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশান এবং ছাব্বিশ তারিখে হচ্ছে এক্সাম তারপরে রয়েছে ষোলোর থেকে তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বর থেকে তিরিশ নাম্বার পর্যন্ত তো ষোলো নাম্বার থেকে তিরিশ নাম্বার পর্যন্ত যাদের যাদের নাম রয়েছে তো তাদের সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে ছাব্বিশ তারিখে এবং স্কিল টেস্টেও হচ্ছে কিন্তু ছাব্বিশ তারিখে এবং ভেনু দেওয়ায় রয়েছে রিক্রুটমেন্ট কনফারেন্স হল টেকনিক্যাল সার্ভিস বিল্ডিং এসডিএসসি সার শ্রীকোটা তিরুপতি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশ এবং রিপোর্টিং টাইম এখানে রয়েছে সকাল নটা ছাব্বিশ নয় দু হাজার বাইশ তো এখানে তোমরা দেখতেই পারছো টোটাল অনেকগুলো ক্যান্ডিডেটকে এখানে সিলেক্ট করেছে টোটাল ষাটজন ক্যান্ডিডেট এখানে রয়েছে তো তোমরা এখানে থেকে তোমরা তোমাদের রোল নাম্বার এবং তোমাদের নেম দেখে নেবে তারপর তোমাদের যে সার্টিফিকেট ভেরিফিকেশান কবে হচ্ছে রিপোর্টিং টাইম তোমাদের কোথায় এবং কখন তো সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা যেন আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে